বড়ো দুর্ঘটনার কবলে থেকে রক্ষা পেল স্কুল পড়ুয়ারা স্কুল চলাকালীন হুড়মুরিয়ে ভেঙে পড়ল স্কুলের প্রধান গেট শতাব্দী প্রাচীন এই গেট বহুদিন ধরেই পুনঃসংস্কার করা হয়নি আজ বিকেলে চলাকালীন এভাবেই ভেঙে পড়ে ইট সিমেন্ট দিয়ে তৈরির প্রধান গেটের ছাদ সহ গেট যদি ওই স্থানে সেই সময় কোনো স্কুল পড়ুয়া ছিল না তাই কোনো হতাহত হয়নি তবে ওই সময় স্কুল পড়ুয়ারা গেটের কাছে থাকলেই ঘটে গেতে পারত মর্মান্তিক ঘটনা সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ বীরভূম সীমান্তের বড়া ব্লকের সাহরা গ্রাম পঞ্চায়েতের অধীনের গ্রুয়াম রামনগর শাহরা ইনিয়ন হাই স্কুলে থেকে এর আগেও একবার বলা হয়েছিল কোনো কাজ হয় ধরুন প্রায় আমরা তো দেখেই আসছি প্রায় বিশ বছর থেকে বুঝ সত্য কথা মানে ক্লাস চলাকালীন ছিল বলে রক্ষা মাথর লাগিয়ে এই যা পড়ে গেলো স্কুল চলাকালি বহু ক্ষয়ক্ষতি হয়ে যেত যদি সেই টাইমে যদি ছেলে ফেলে থাকতো আমার তো স্কুলে আসা তিন বছর হলো তখনই শুনেছি স্যার এই গেটের জন্য একটা মিটিং করেছিলেন বা পারমিশন অনেক দূরে গিয়েছিলো সে গেট দেয়নি প্রশাসনের তরফ থেকেই হোক বা কোথাও কোথাও গাফিলতি থেকেই হোক বা আধিকারিক তরফ থেকেই হোক গেট আমরা পাইনি তখন আস্তে আস্তে ছেড়ে 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 পড়তাম প্রায় দেখতাম সাবধানে রাখতাম ছেলে মেয়েদের বলতাম যে সাবধানে পেরোবি কালকে স্কুল চলাকালীন সময়ে হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়লো এটা তো সত্যিই একটা ভয়ঙ্কর দৃশ্য আমাদের কাছে ছাত্রছাত্রীদের কিছু হয়নি এটা একটা ভালো দিক